عارفه. উপরে থাকলো সারা দেয়, নিচে থাকলো সারা দেয়। আমি যখন ডাক দিলে ওর নাম রাখছি ডায়মন্ড, ডায়মন্ড করে ডাক দিলে ও সারা দেয়। ও যে আমার কথা শুনে এত এরকম আশ্চর্য আমি আর দেখিনি। মানুষ তো খাওয়াইলে হ্যাঁ উল্টে বুলে ক্ষতি করে, কিন্তু ওতে তো আমার ক্ষতি করে না। আমার নাম মোহাম্মদ কামাল পহলান, আমি পেশায় একজন জেলে। আমি সবসময় মাছ ধরি। একজন সারা রাত্র বর্ষা হয়, বর্ষা হওয়ার পর সকালবেলা আমি বাড়ির পিছনে যাইতে রয়েছি, তখন দেখি যে গাছের পিছনে এই পাখিটা পড়ে রয়েছে, আরও একটা পাখি গাছের উপরে। তা আমি এইটা ধরে যখনকার লইয়া আমি আওয়াজ আসছি, তখন ওইটা ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পর ওইটাও লইছি। লওয়ার পর দুইটা এনে কাপড় দিয়ে পেঁচাই রাখছি। রাখার পরে সুস্থ হয়েছে। আমি কবুতরের যে ওষুধ খাওয়াই, ঠান্ডার ঔষধ খাওয়াইছি, পর পুরো সুস্থ। তারপর আমি কবুতরের ভিতরে মানে 18-20 দিন বা 15 দিন রাখি। রাখার পরে এরপর দেখি যে আমার কবুতরের বাচ্চা নষ্ট করে। এরপর আমি নামাইয়া ঘরের সামনে দিছি। সামনে দেওয়ার পরও ওরা কোথাও যায় না। তারপর আমি খাবার দিই, কিন্তু ওই খাবারের টাইমে ঠিকই খাবার খায়। আবার মনে করেন বাড়ির ভিতরে ঘরে কোথাও যায় না। সকাল বিকেল আমি খাবার দিই, খাবার খায়। এরপর ওর থেকে ওই জায়গায় থাকে। আজকে 2 বছর পর্যন্ত আমি রাখতে আসি। তা ওরা এখন বর্তমানে উপরে যায়, যদিও উপরে গেল বাড়ির ভিতরে ঘরে, কিন্তু টাইম টু টাইম আমার কাছে আসে এবং আমি ডাক দিলে ওরা সাড়া দেয়। উপরে থাকলেও সাড়া দেয়, নিচে থাকলেও সাড়া দেয়। আমি যখন ডাক দিলে ওর নাম রাখছি ডায়মন্ড, ডায়মন্ড করে ডাক দিলে ও সাড়া দেয়। আর আমার কাছেই আসে এবং আমার কাছাকাছি থাকে। যে কোনো সময় আমার লগে মনে করেন রাখার চেষ্টা করলে ওরা থাকে, কিন্তু দূরে যায় না। তবে ও যে একটা ভয়ঙ্কর প্রাণী তা আমি জানি এবং সবাই জানে যে ওরা বাস পাখি যে খুব ভয়ঙ্কর প্রাণী। তা আমি ওর চেষ্টা করছি যাতে মানে তাতে পোষ মানানোর জন্য, কিন্তু পোষ মানছে, কিন্তু আমি কখনো আটকাই রাখি না, সারাই থাকে। আরেকটা কথা হলো যে আমার পাখি ছিল দুইটা। পাশের বাড়ি একজন একটা মুরগি বাচ্চা নষ্ট করছে বিধে আমার মনে হয় যে আরেকটা পাখি ওরা মাইরে ফেলাইছে, কারণ 2 দিন সতর্ক করছে, পরে আমার ওই পাখিটা পাইনি। এইটার চাইতে ওইটা সতর্ক ওই পোষ মানানো আমার বেশি, তাই ওই পাখিটা আমি আর পাইতে আসি না। আমি বর্ষাকালে আমার পুরান বাড়ি গেছি। পুরান বাড়ি যাওয়ার সময় আমি ওইখান থেকে আবার সবাই ধাবার বৃষ্টির মধ্যে আমি জিভুর যাই দিয়েছি, দেখি যেন গাছের গোড়ায় 4টা ছাও পড়ে দিয়েছি একাল লেদা। আর চলতে পারতে নাম চিনতে হতে পাখি কেটে মরে যাবে, তার আমি লই যাই নিয়ে আরে আদার খাই আমি মানে করি। তারপর আর সারিয়ে দেবো আর ইচ্ছে মতো চলবে। তাই দেখি যেন আমি এইরকম আদার খাওয়া দিয়ে ডাঙ্গর করছি, ডাঙ্গর করছি পর দেখি যে আমার লগ লগ আমি যেরকম বলাই লই যে আমার লগ লগ চলে যাবে। তা আমি খালে লেগে গেলে খালে যায়, আবার মনে করেন বাড়ি বোলান দিলে দৌড়ি যায়। ও যে আমার কথা শুনে এত এরকম আশ্চর্য আমি আর দেখি নেই, কিন্তু আমার লগ লগ থাকে এখন ওই আমার লগ লগ থাকে আমার বোলান দিলে দৌড়ি যায় দাঁড়ে। দেখি তার কথা শুনে যদি সে ডাক দেয় পাখি দুটো তার কাছে চলে আসে এবং মাছ ধরতে যে সময় যায় ওই সময় তার লগে লগে যায় এবং মাছ ধরে খায়। এবং যে সময় জাল জাল খেয়াও দিয়ে উঠে ওই সময় যে পুঁটি মাছ চিংড়ি মাছগুলো যে ছোটো ছোটো জাল থেকে টেনে টেনে খায়, এবং যে সময় আবার বাড়ি আসবে ওর সাথে সাথে আবার বাড়ি আসে। বাইরে দেখি যে পালে পালে পরে এখন দিয়ে হ্যার কথা মতন চলে ফেরে, হ্যাঁ ডাক দিলে আয় ওই আসার লগে চলে ফেরে, ডাক দিলে আইলে হ্যাঁ দিয়ে এগুলো আমি তো আর কোনো সময় দেখি নাই, শূন্য তো আর সাইজ হয়ে গেলাম। অন্য মানুষের পাখি এরকম পারলে তো মনে হয় পোষলা হইতে না, কিন্তু আমি তো সুন্দর পোষলা হয়েছি, দৌড় দিলি আমার তার দৌড়ি আসে। উদিয়া যায় আবার আয় আবার আদার খাওয়াই বলাই গিয়া আদার
দেলি দৌড়ি আমার ধারে আয় কিন্তু আমার হাতে বইও খাইবি কার ইচ্ছে মতন নিয়ে চলে মানুষ তো খাওয়াইলে হ্যাঁ উল্লে বলিয়া ক্ষতি করে কিন্তু ওরা তো আমার ক্ষতি করে না কিন্তু ওরা তো পালির উল্লি আমি ডাঙ্গর করে দিয়ে সারিয়ে দিছি We'll be right back.